এদের সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে সূচনা সেই জায়গায় খুব বড় রকমের একটা ভূমিকা পালন করেছিল আমাদের শিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা এক জানি যে মেট্রাসে এই আর্ট কলেজের যে ভাবনা তার সূত্রপাত আমাদের কলকাতায় পাঁচবার ক্যালকাটা যাকে আমরা জানি সেখানে তার সূচনা। এবং এই জায়গায় আমরা দেখছি মূলত যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে ক্ষমতা তারা কিভাবে ধীরে ধীরে তাদের যে সামাজিক গঠন তাদের যে প্রশাসনিক গঠন যে জায়গাগুলোতে মূলত বলা যায় যে তারা যেভাবে পুরো সমাজের মধ্যে তাদের ক্ষমতা কায়েম করছিল সেইখানে একটা বড়সড় ভূমিকা রয়েছে এই আর্ট ইনস্টিটিউশন। এবং এই জায়গায় আমরা মাত্র খুব বিক্ষিপ্ত ভাবে হয়তো আমাদের মনে হয় যে আর্ট কলেজ স্থাপন হয়েছিল 1854-তে এবং তারপরে আবার তার এডুকেশন চলতে থাকে, কিন্তু আমার বারবার মনে হয় যে প্রত্যেকটা যে কোনো সময় সারা পৃথিবীব্যাপী যা কিছু করছে তার সঙ্গে সবকিছু রিলেটেড রয়েছে। কলোনিয়াল পিরিয়ড আমাদের এখানে যেভাবে শুরু হয়েছিল তার সঙ্গে সরাসরিভাবে রিলেশন ছিল বা সম্পর্ক ছিল আমাদের গ্রেটার যে ওয়ার্ল্ড বা গ্রেটার ইউরোপিয়ান যে সোশ্যাল আসপেক্ট বা সোশ্যাল পলিটিক্যাল যে আসপেক্টগুলো বা সোশ্যাল পলিটিক্যাল যে অবস্থা সেই সময় যেভাবে চলছিল তার একটা বড় ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখি যে ওরা সেই সময় আমরা জানি যে বাই 19th century বাই আর্লি 19th century ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রভাব তার উপরে মানে ব্রিটেনের উপরে এবং ইউরোপের উপরে যে পড়েছিল তার সুদূরপ্রসারী প্রভাব হিসেবে আমরা দেখতে পাই যে ওখানে একটা স্ট্যাগনেশন চলে আসে বা বলা যেতে পারে যে একের পর এক কলকারখানা যেভাবে শুরু হয়েছিল এবং তার একটা প্রত্যক্ষ প্রভাব ওখানে তার যে এস্থেটিকের টেস্ট সেই টেস্টটাকে কিন্তু সমাজে কিন্তু একটা অন্য রকমের যোগদান করে। কারণ তার আগে অবধি আমরা জানি যে প্রি ইন্ডাস্ট্রিয়াল টাইম এবং প্রি ইন্ডাস্ট্রিয়াল টাইম বলতে সেখানে কিন্তু হ্যান্ডক্রাফ্টের যা কিছু করছে বা হ্যান্ডক্রাফ্টের যা কিছু তৈরি হচ্ছে কারিগরি বলতে যেটা আমরা বলি একটু আগে আবিষ্কার করছিলেন যে আর্টিস্টান আর্টিস্ট এই যে এই আলাদা আলাদা টার্মসগুলো আমরা জানতে পারছি এটা আর্টিস্টানদের ভূমিকা কিন্তু মারাত্মক রকমের ছিল। তখন অবধি কিন্তু আমাদের মডার্ন আর্টিস্ট মডার্ন আর্ট বলতে যেটাকে আমরা যা বুঝি পরের যে সময়টাতে তার কিন্তু কোনো ধারণা মানুষের মধ্যে ছিল না। তো সেইখানে ওই যে কারিগরি যে দক্ষতা তার যে একটা জায়গা সেটা ক্লাসিক্যাল মানে নিও ক্লাসিক্যাল পিরিয়ড এই সময়ে আমরা দেখতে পাচ্ছি এবং পরের দিকেও আমরা দেখতে পাই সেইটা একটা বড় রকমের একটা আঘাত বলা যেতে পারে বড় রকমের একটা জবনিকা পড়লো যখন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে টাইমটাকে যদি আমরা দেখি তো সেই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় মোটামুটি দেখা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর রকমের ডিগ্রেডেশন হচ্ছে একটা অবক্ষয় তৈরি হচ্ছে বলা যেতে পারে যেখানে কিনা ডিজাইনের জায়গা থেকে যে এস্থেটিক যে সেন্স সেই জায়গাটা ভীষণ রকমের নর্মাল হয়েছিল বলা যেতে পারে। এবং এইটারই একটা রেজিস্ট্যান্স বা একটা প্রতিরোধ হিসেবে আমরা দেখছি কিছু শিল্পী কিছু আর্ট এনথুসিয়াস্ট এই মানুষজনেরা কিছু কলোজার স্পেকট্রস যারা আর কি শিল্পকলা সম্বন্ধে যাদের চর্চা যাদের জ্ঞান রয়েছে তারা কিন্তু ওই সমাজে যে তৎকালীন ব্রিটিশ সমাজে যে এস্থেটিক সেন্সের যে একটা বলা যেতে পারে যে অবক্ষয় করছিল তার প্রতিরোধ হিসেবে তারা কিন্তু আর্টসেন ক্লাস মুভমেন্ট তৈরি করছে। এবার এই যে ছোট ছোট যে মুভমেন্টগুলো একদিকে বলতে গেলে ছোট কিন্তু তাদের বৃহত্তর তাদের যে বলা যেতে পারে প্রভাব পড়েছিল সমাজের উপরে সেটা ব্রিটিশ সমাজের উপরে অবশ্যই এবং গ্রেটার ইউরোপিয়ান আসপেক্ট থেকেও বলা যেতে পারে। তো সম্প্রতি আমরা দেখতে পাই যে তার সেই প্রভাব অনুযায়ী আমাদের এখানে বাই 1839 ভারতবর্ষের মেগানিস ইনস্টিটিউট তৈরি হচ্ছে।
এবং এই মেকানিস্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইখানে কিন্তু বলা যেতে পারে যে এইটা প্রথম সূত্রপাত যে একটা একটা আর্ক ইনস্টিটিউট তৈরি হওয়ার যে ভাবনা তার সূত্রপাত কিন্তু এই মেকানিস্ট ইনস্টিটিউটে ছিল এবং সেটা 1839 তবে অনেকটা আগে এবং এই সময় আমরা দেখছি যে কিছু মানুষজন তারা এই মেকানিস্ট ইনস্টিটিউটের কথা ভাবছেন কারণ সেখানে এখানকার যারা দেশীয় যে মানুষজনরা আছেন তাদেরকে শিল্প শিক্ষা দিতে হবে এই ভাবনা থেকে কিন্তু এই মেকানিস্ট ইনস্টিটিউশনের শুরুটা হয়েছিল কিন্তু সেটা অত্যন্ত সরকারি ছিল এবং সেটা অচিকিৎসিত বন্ধ হয়ে যায় কিন্তু তার যে ওই সামান্যটুকু যে যে বলা যেতে পারে যে যে বীজ বপন হয়ে গিয়েছিল সেটা এবার কন্টিনিউ হতে থাকে সেটা যারা ইউরোপিয়ানস যারা ব্রিটিশ তাদের মাধ্যমে কিছু সংখ্যক এবং কিছু সংখ্যক ভারতীয় মানুষজন যারা এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে তারা কিন্তু একসঙ্গে বলা যেতে পারে যে দলবদ্ধভাবে আবার প্রপোজাল দিলেন সরকারের কাছে মানে তৎকালীন কোম্পানির কাছে বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এবং প্রথমবারের জন্য আমরা দেখছি বাই 1854 তার কিন্তু সূত্রপাত হয়ে যাচ্ছে তো এখানে আমাদের তপতী গুরু ঠাকুরতা যার তিনি তার মেকিং অফ গ্রিন এস্থেটিক্স এই বইটি তিনি মানে তার রিসার্চ ওয়ার্কে যে পুরো জায়গা আমরা এই সময়কার আর্ট এডুকেশন বা নিউ এস্থেটিক্স ইন ইন্ডিয়ান আর মডার্ন ইন্ডিয়ান বা এই নিয়ে আমার গবেষণা ছিল সেখানে উনি বলছেন The beginnings of British art education in India in the 1850s and its problem of the preservation of Indian handicrafts had been a part of paternalistic commitments and search for new cultural roots in the empire in the post-mutiny period. Men like Alvin Jones, Henry Cole, George Burwood or James Ferguson either varied positions as industrial designers, education authorities, museum keepers, art administrators and experts felt it a part of a wider imperial commitment to weave their theories about Indian art. তার মানে এই জায়গাটাই আমাদের বুঝতে হচ্ছে যে প্রথমবারের জন্য কিন্তু ভারতবর্ষের যে শিল্প সেটা পৃথিবীর মানুষ দেখছে এবং তাকে বোঝবার জন্য তার উপরে চর্চা করার জন্য একটা সংগঠনের প্রয়োজন এবং খুব বেশি মাত্রায় এই ভারতীয় শিল্পকলাকে চর্চা করার প্রয়োজন হয়ে পড়েছিল যে কারণে এই যে যেটা বলছেন যে পোস্ট মিউটিনি পিরিয়ড এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সূচনা এই ভাবনা চিন্তাগুলো শুরু হয়ে গেছে যে ভারতবর্ষে যে তার আগে অব্দি ব্রিটিশরা তাদের ক্ষমতা কায়েম করার আগে অব্দি যা শিল্পকলা চর্চা করছিল যেটা আমরা আমাদের এনশিয়েন্ট আর্ট আর্কিটেকচার স্কাল্পচারের মধ্যে দেখতে পাই এবং যে ট্র্যাডিশনাল আর্ট ফর্ম হ্যান্ডিক্রাফটের বিভিন্ন ফর্ম কারিগরি শিল্প যেগুলো আমরা কনস্ট্যান্টলি আমাদের ভারতবর্ষে এখনো অব্দি একটা বলা যেতে পারে যে লিভিং ট্র্যাডিশন যেটা একেবারে শুরু থেকে সে মহঞ্জোদারো হরপ্পা সময় থেকে বলে সিন্ধু সভ্যতা থেকে সেগুলো কিন্তু এখনো অব্দি চলছে এই যে এত লম্বা একটা সভ্যতার ইতিহাস এদের যে কন্টিনিউয়েশন এগুলো কিন্তু ইউরোপিয়ানরা বা ব্রিটিশরা প্রথম বারের জন্য ভারতবর্ষে যে শিল্পকলা চর্চা সেগুলো কিন্তু প্রথমবারের জন্য দিয়েছে এবং সেগুলোকে নতুন করে তারা উন্মোচিত হচ্ছে এটা নতুন করে উন্মোচিত হচ্ছে মানুষরা জানতে পারছেন সেগুলোকে নিয়ে চর্চা করাটা বা সেগুলোকে আরো বেশি করে জানাটা প্রয়োজন হয়ে পড়েছিল যে কারণে আমরা দেখছি যে এস্টাবলিশমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্ট এই নামে প্রথমবার শুরু হচ্ছে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট এন্ড ক্রাফট প্রথম তার নামকরণ হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্ট এখানে ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্ট যেখানে যেটা কিনা বলা যেতে পারে যে তার প্যারালেল আমরা ইউরোপের ক্ষেত্রে আমরা দেখছি যে তার প্যারালেলই ওখানে এই যে আর্ট এন্ড ক্রাফট মুভমেন্টের যে কথা বললাম এবং আর্ট এন্ড ইন্ডাস্ট্রির কথা যে বলা হচ্ছে এগুলো কিন্তু ধীরে ধীরে চলে আসছে কতগুলো
জায়গা তৈরি হচ্ছে। এক হচ্ছে যেখানে মানুষের কারিগরি শিল্পকে তারা দক্ষতার সঙ্গে তারা ট্রেন করতে পারবে বা তারা শিখতে পারবে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্য তাদের যে কলোনিয়াল যে আর্কিটেকচার গুলো সেগুলোকে যে তৈরি করবে, এখানে যে একের পর এক তাদের যে এম্পায়ার যে এক্সপ্যান্ড করবে, তাকে বিস্তৃতি করবে, তার জন্য যে প্রচুর লোকবল দরকার, তাদেরকে তাদের শিক্ষা শিক্ষিত করতে হবে। এটা ছিল আরেকটা তাদের বলা যেতে পারে যে তাদের উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে ওদের যে কারিকুলাম ওরা তৈরি করেছিল বা ওদের যে যে পড়ানো যে শিক্ষার যে পদ্ধতি যেগুলো ওরা যে তৈরি করেছিল, সেই সময় মূলত দেখা যাচ্ছে কিন্তু এই পাঠক্রমটাই আর কি তৈরি হচ্ছিল এই ভাবনা চিন্তাগুলোর ওপরে বেস করে। এবং সেই কারণে আমরা দেখতে পাই যে একের পর এক এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ এডুকেশন বা ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী এখানে বলা যেতে পারে যে লাইন ড্রয়িং, পার্সপেক্টিভ, জিওমেট্রিক্যাল প্যাটার্ন, টেকনিক্যাল ডিজাইন ইত্যাদি এই জিনিসগুলোকে এগুলোকে কিন্তু পাঠক্রমের মধ্যে ওরা ইনক্লুড করতে পেরেছিল বা ইনক্লুড করার চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে যেভাবে শুরু হয়েছিল তার থেকে পরের দিকে দেখা যাচ্ছে অনেকখানি শক্তপক্তভাবে এই কারিকুলামকে একটা বলা যেতে পারে যে রিকনস্ট্রাক্ট করেছিলেন স্যার H.H. লক। তো স্যার লকের আন্ডারে বা তার তত্ত্বাবধানে দেখা যাচ্ছে যে তোমাদের কারিকুলাম যেটা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল তার থেকে আরো খানিকটা রিস্ট্রাকচার বা রিকনস্ট্রাকশন হলো সেই পাঠক্রমে ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্টে। এবং সেখানেই দেখা যাচ্ছে যে টেকনিক্যাল ডিজাইন, এলিমেন্টারি লাইন ড্রয়িং, হায়ার ফ্রি হ্যান্ড ড্রয়িং, জিওমেট্রিক্যাল ড্রয়িং বাই এড অফ ইনস্ট্রুমেন্টস এই জিনিসগুলো কনস্ট্যান্টলি ওরা নিয়ে আসতে থাকবে। তার মানে এর মাধ্যমে এখানকার শিল্পীরা বা এখানকার স্টুডেন্টরা এবং সাথে বিদেশি যে স্টুডেন্টরা রয়েছেন প্রত্যেকে, বিশেষত উদ্দেশ্য হচ্ছে এখানকার দেশীয় যে মানুষজনরা রয়েছেন তাদেরকে সে শিক্ষাটা দেওয়া, তাতে করে ব্রিটিশ আর্ট এডুকেশন বা ইউরোপিয়ান ওয়েস্টার্ন আর্ট একাডেমিজমের মাধ্যমে তাদেরকে যাতে শিক্ষাটা প্রদান করা যায়, এবং যাতে করে এখানকার শিল্পীরা যারা বিভিন্নভাবে বিভিন্ন ট্রেডিশনাল আর্ট ফর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ওই জ্ঞান বা তাদের ওই নলেজটাকে কিভাবে বলা যেতে পারে যে মোল্ড করা যেতে পারে, এবং ওই মোল্ডিংয়ের মাধ্যমে ওরা কিন্তু ওদের প্রোডাক্ট তৈরি করতে শুরু করে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই খুব সহজে কিন্তু ওই খুব সহজভাবে ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্ট তৈরি হচ্ছে না, এবং খুব সহজ পন্থাতেও সেই রাস্তা কিন্তু তৈরি হয়নি। দেয়ার আর সেভারাল পলিটিক্যাল, সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টর্স উইচ ওয়ার ভেরি মাচ রেসপন্সিবল ফর দি establishment of industrial school of art which later on turned out to be government school of art and craft. তো সেই জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন সময় স্যার HH লকের সময় দুজন ছাত্রের নাম আমরা পাচ্ছি, যেমন শ্যামাচরণ শিবানী হয়তো তোমার শুনেও থাকবে, এবং আমরা পাচ্ছি অন্নদাশন পাচ্ছির কথা, এবং এছাড়াও আরো অন্যান্য অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ছিলেন যারা ইন্ডিয়ান বাই অরিজিন, তারা কিন্তু ওই ওয়েস্টার্ন একাডেমিজমের মাধ্যমে বা একাডেমিক রিয়ালিজমের মাধ্যমে কিন্তু তাদের ট্রেনিংটা করছিল। অ্যান্ড দে টার্ন আউট টু বি এক্সেলেন্ট আর্টিস্ট। ওরা কিন্তু পরবর্তীকালে একটা বিশাল নাম করেছিলেন এবং তাদের একটা মস্ত বড় একটা ভূমিকা ওনারা বলা যেতে পারে তৈরি করেছিলেন আমাদের বেঙ্গলে, ভারতবর্ষে এবং তথা বাংলার যে শিল্প চর্চা সেই চর্চার জায়গায় ওনারা কিন্তু একটা মস্ত বড় জায়গা তৈরি করেছিলেন। এবং এদের নাম যখনই আমরা দেখতে পাচ্ছি, প্রথম আমরা শিল্প ইতিহাসের বই পড়তে কিন্তু আমরা যে কাজটা করেছিলেন কতকাল আগে শ্যামচরণ শ্রীমানী সেই কাজটিকে কিন্তু আমরা জেনে যাই, যেটা কিনা তৎকালীন সময় বলা যেতে পারে যে
শিল্পা ইতিহাসের প্রথম চর্চা বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা দেখছি যে এইভাবেই পরের পর পর একের পর আর কি একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে এরকম স্টুডেন্টসরা বা ছাত্ররা তৈরি হচ্ছে যারা কিনা এই ব্রিটিশ একাডেমিজম বা ইউরোপিয়ান একাডেমিজমকেই এগিয়ে নিয়ে যেতে পারছে। এবং পরবর্তীকালে একটা লম্বা সময় পরে আমরা আবার দেখছি একটা নতুন একটা চ্যাপ্টার বা একটা হিস্ট্রি তৈরি হচ্ছে। এবার সেইখানে আমরা আবার দেখছি যে ইভি হ্যাভেনের মতো সাহেব আসছেন এবং তারা তাদের ভাবনা চিন্তা বা তাদের শিক্ষা অনুযায়ী তারা কিন্তু তাদের একটা ছাপ তৈরি করছে এবং সেটা কিনা আবার নতুন করে ইন্ডিয়ান আর্ট বলতে যে ট্রেডিশনাল ইন্ডিয়ান আর্টে যে ভাবনা মানুষের মধ্যে ছিল সেই ট্রেডিশনাল ইন্ডিয়ান আর্টের ভাবনাটাকেই কিন্তু সুস্পষ্ট করে তুলছে। এবং সেই জায়গা থেকেই আমরা দেখছি যে হ্যাভেনের মতো ইউরোপীয় মানুষ তারা এখানকার যে শিল্পীরা ছিলেন অবনীন্দ্রনাথের মতো শিল্পীকে তাকে নিয়ে আসছেন এই আর্ট স্কুলে এবং তাদের একটা বলা যেতে পারে তাদের একটা গোষ্ঠী তৈরি হচ্ছে যেটা কিনা ওয়ান্স আগেন ইট ওয়াজ আ কাইন্ড অফ রেজিস্ট্যান্স টু ইউরোপিয়ান একাডেমিক আর্ট এবং হ্যালো চেয়েছিলেন নতুন করে ওই পুরো জায়গাটাকে মানে ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্কুল যেভাবে তৈরি হয়েছিল তারা কিন্তু প্যান্ডেমিক আমরা এখনো অবধি জানি যে আমাদের পাশে যে ইন্ডিয়ান মিউজিয়ামের যে কালেকশন তোমরা এখনো দেখতে পাবে যে মিউজিয়ামের যে কালেকশন সেটা কিন্তু প্রথম দিকে একেবারে তৈরি হয়েছিল যে তারা কিন্তু কালেক্ট করছিলেন আমাদের পুরো ভারতবর্ষ থেকে যা কিছু যা আর্টিফ্যাক্টস যা মনুমেন্টস যা রিমেইনিংস অফ দি এশিয়ান ইন্ডিয়ান আর্ট এন্ড আর্টিফ্যাক্টস যা কিছু পাওয়া যাচ্ছিল সেগুলোকে তারা নিজেদের বলতে ভোট করছিল এবং তারই একটা পাঠ হিসেবে আমরা পরবর্তীকালে দেখছি যে এই ইন্ডাস্ট্রিয়াল স্কুল কিন্তু তৈরি হচ্ছে কারণ তাদের ওপরে জ্ঞান আরোপ করার একটা জায়গা প্রয়োজন হয়ে পড়েছিল। এবং প্রাথমিকভাবে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্কুল সেটা গড়ানোটাতে ছিল পরবর্তীকালে এই প্রেমেসে চলে আসে এবং ইন্ডিয়ান মিউজিয়ামের যে কালেকশন সেখানে একটা মস্ত বড় কালেকশন ছিল যেখানে কিনা ট্রেডিশনাল ইন্ডিয়ান আর্ট এন্ড ক্রাফটকে সেখানে হোল্ড করে রাখা হতো এবং আরেকটা কালেকশন ছিল যেখানে কিনা ওই ব্রিটিশ যে একাডেমিক যে আর্ট টাইপ সেইগুলোকে সে টিপিক্যাল আর্টগুলোকে যেটা কিনা অরিজিনাল আর্ট ফর্ম নয় যে গ্রেকো রোমান অরিজিনাল আর্ট বা রোমান অরিজিনাল আর্টগুলোকে নিয়ে আসে তাও ছিল না যেভাবে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেড বলা যেতে পারে যে ওই ইউরোপিয়ান আর্টিফ্যাক্টসের সেই রেপ্লিকাগুলোকে হোল্ড করা হচ্ছিল এবং সেগুলো থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা সেখান থেকেই শিক্ষা লাভ করছিলেন। এই জায়গাটাকে খুব রেয়ারলি বা খুব ভীষণ রকমভাবে হ্যাভেন সাহেব কিন্তু সেই থেকে একটা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং উনি নতুন করে একটা সূচনায় করলেন একটা চ্যাপ্টার বা অধ্যায় সূচিত করলেন যেখানে কিনা নতুন করে ভারতবর্ষের শিল্পকলাকে জানবার বা ভারতবর্ষের আজ আর্টিফ্যাক্টসকে জানবার একটা জায়গা ওনার হাত দিয়ে সূচনা হলো এবং সেই হিসেবে কিন্তু উনি অবনীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের গভর্নমেন্ট স্কুল অফ আর্টে নিয়ে আসছেন এবং সেইখানে বলা যেতে পারে যে আরেকটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে যেটা কিনা একেবারে ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এই ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এখানে আরো কতগুলো বলা যেতে পারে বৃহত্তর পৃথিবীর বা বৃহত্তর বিশ্বের যে সামাজিক বা সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছিল সেখানেও আমরা দেখতে পাই যে কিভাবে সেখানে প্যান এশিয়ানিজম বা ওরিয়েন্টালিজমের মতো কনসেপ্ট চলে আসছে এবং সেই কারণে কাকুসর ওকাকুরার মতো মানুষ এখানে আসছে ঠাকুরবাড়ির মানুষজনের সঙ্গে তাদের গুণী ব্যক্তিত্বদের সঙ্গে তাদের আলোচারিতা হচ্ছে এবং সিস্টেম বিরোধিতার মতো মানুষের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং তারা
তাদের মতো করে অধ্যায় শুরু করছেন। তো এই জায়গাগুলো এটা অনেকটা পরের দিকটা, কিন্তু যখন আমরা ঊনবিংশ শতকের জায়গাটাতে দেখি তখন আমরা দেখছি খুব যেটা বলা যেতে পারে খুব ইন্টেন্সলি বা খুব ইন্টেনশনালি বলা যেতে পারে যে ইউরোপিয়ানরা বিশেষত ব্রিটিশরা তারা কিন্তু গ্রামগঞ্জ থেকে ঘুরে তারা কিন্তু যে কারিগররা রয়েছেন দেশীয় যে কারিগররা রয়েছেন তাদেরকে নিয়ে আসছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি আমরা কুমোরটুলির ক্ষেত্রেও আমরা দেখি তাই কুমোরটুলির নাম আমরা প্রত্যেকেই জানি যে সেখানে কিন্তু এখনো অব্দি কুমোরটুলির মৃৎশিল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এবং সেই ক্ষেত্রে যে ওদের যে লিনিয়েজটা বলা যেতে পারে সেটা কিনা কৃষ্ণনগরে, এবং সেই জায়গা থেকে যখন অবিভক্ত বাংলা সে সময় আমরা দেখছি যে ওভার বাংলা থেকে শিল্পীরা আসছে কুমোরটুলিতে কাজ করতে, এবং কৃষ্ণনগরের যে মৃৎশিল্পীরা শিল্পীরা রয়েছিলেন তাদেরকেও নিয়ে আসা হচ্ছে আমাদের এই আর্ট ইনস্টিটিউশন। সেক্ষেত্রে আমরা নাম পাচ্ছি যদুনাথ পাল, সেক্ষেত্রে আমরা নাম পাচ্ছি যদুনাথ পালের মতো শিল্পী, গোবর পালের মতো শিল্পী। যদুনাথ পালকে পরে কিন্তু এই ইনস্টিটিউশনেরই স্কাল্পচারের হেড বা স্কাল্পচারের অধ্যাপক হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই দেশীয় যে কারিগররা বা শিল্পীরা তাদের কিন্তু খুব সুচারুভাবে তাদেরকে একাডেমিক রিয়ালিজমের শিক্ষা তাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে, এবং পরবর্তীকালে যেরকম গবেষণা পালন আমরা শুনি এবং জি পালের নাম বা গবেষণা পালের নাম বলতে আমরা জানি যে তিনি গ্রেট এক্সিবিশনেও তার কাজ কিন্তু বলা যেতে পারে যে ডিসপ্লে হয়েছিল 1921-এ তো লন্ডনে। সেখানেও আমরা দেখছি যে তার হাত দিয়ে কিভাবে এখানকার শিল্পকলা অত দূর অব্দি পৌঁছে যাচ্ছে এবং একাডেমিক রিয়ালিজম চূড়ান্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি তার কাজের মধ্যে। এইগুলো কিন্তু আমরা অনেকটা সময় পেরিয়ে এসে যখন আবার আমরা পেছনের দিকে তাকাই তখন আমাদের একটু হয়তো জায়গাটা বুঝতে হয় যে শুধু শুধুই এই ইনস্টিটিউশন তৈরি হয়নি, there were several factors which were playing for the establishment of this kind of art institute, and these institutes were extremely important for the growth of the art of Bengal as we know it. তো সেই জায়গা থেকে আমাদের বুঝতে হয় যে প্রত্যেকটা এই আমাদের আর্ট ইনস্টিটিউশনের যে গ্রেটার যে আসপেক্টের যে জায়গা সেটা কিন্তু মূল যে ইউরোপিয়ান ভূখণ্ডে যা কিছু ঘটছিল তার সঙ্গে খুব ইন্টিমেটলি রিলেটেড ছিল। সেই কারণে কিছু ছবি আমি ওইখানে যদি ডিসপ্লে করতে পারি সেগুলো পরপর আমি দেখিয়ে দেবো। এখানে একটা ডায়মন্ড সেলেন্ট ইন সিলভার হায়দ্রাবাদ থেকে নেওয়া, হায়দ্রাবাদ থেকে আরেকটি ইন্ডিজিনিয়াস আর্ট কমিশন, এন্ড দিস ইজ আ পার্ট অফ আ পেজ ফ্রম দি এক্সিবিশন ক্যাটালগ 1879, যেটা কিনা মানে ফাইনাল এক্সিবিশন 1879 যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্টে, তারপর স্কুল অফ আর্ট গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, এবং আমি আর কিছু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এই এখানে, যেখানে আমরা দেখছি যে লিথো প্রিন্ট যেগুলো তৈরি করা হচ্ছিল সেই সময় ওখানকার যে স্টুডেন্টসরা তারা যেগুলো লিথো প্রিন্ট গুলো করছিলেন which were actually documenting the Indian art artifacts, সেগুলো ডকুমেন্টেশন মূলত এনশিয়েন্ট ইন্ডিয়ান মনুমেন্টস অবজেক্টস স্কাল্পচার্স ইত্যাদি। এখানে আমরা ইবি হ্যাভেলেরি করে একটা টেম্পোরার একটা অর্নামেন্টাল ডিজাইন, যেটা আমি একটু আগে বলছিলাম যে ডিজাইনের মধ্যে যে এসথেটিক কোয়ালিটি সেটাকে নিয়ে আসার চেষ্টা করছিলেন। হ্যাভেল ওয়াজ ওয়ান অফ দি ফরমোস্ট অফ দেম হু ওয়াজ ডিফেন্ডিং ইন্ডিয়ান ডিজাইন এন্ড ইটস এসথেটিক্স। সেখানে অ্যান্টিকুইটিস অফ ওড়িশা, এটাও আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এখানে
এখানে যথারীতি আবার একই রকমের যে প্রিন্টগুলো ওনারা তৈরি করছিলেন সেই সময় স্টুডেন্টরা, যেগুলো আমাদের এখানকার দেশীয় শিল্পকলাকে কিন্তু মূলত ডকুমেন্ট করে রাখছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দি ইন্টেনশন অফ দি কলোনাইজার্স বা ব্রিটিশ রুলার্স। তো এই আমি আপাতত এই স্লাইড দেখালাম, হোপফুলি আমি একটি হাতির ছবি রেখেছি।